নাম্বার হচ্ছে 02550366569। এই তো আমরা হেডফোন ছাড়া তো শুনবি না। না না, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মাধবদী থেকে ঝর্ণা। আচ্ছা, দেখছিস, মাধবদী থেকে আবার ঝর্ণা। বল্টু ভাই তো আসে নাই আজকে, মাধবদী ঝর্ণা দেখতে যাই। তো বল্টু ভাই আসছে যদি জানেনি, তাইলে তো জানেনি, আবার জিজ্ঞেস করার কি আছে? আসেনি আসেনি, দেওয়া লাগে না, শুনতেছে বলেন। দেন দেন দেন, দিছে 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 দিছে। ও মা গো, এত জোরে দিছেন কে ভাইয়া? বল। ও ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো কেন? কেন ভালো কেন ভালো আছো? একটু খারাপ থাকতা। তুমি আজ এত দূরে, তবু কেন ভালো আছো তুমি? তাই নাকি? কেন তোমার বড় বোন কি আতঙ্কবাদী? আবার বল্টু খুঁজে? আমি তো বল্টু। তুমি কি জানো তোমার যখন আমি মোবাইলে দেখি তখন তখন এরকম আমার হয়েছিল ভাই, প্রথম যখন আমি সামনাসামনি একটা হাতি দেখছিলাম তো কাপড়ে জ্বর হয়েছে। এত বড় হাতির পিঠে উঠছিস কখনো? না আমি উঠি না। এই শরীর নিয়ে উঠা যায়? সেটাই তো, হাতি নিজে হাতিরে জিজ্ঞেস করছো তুমি তাকে নিবা? ওই শুন, এইভাবে না বলছো। হ্যাঁ বলো। আমি তোমাদেরকে অনেক পছন্দ করি তাই। আচ্ছা, তোমাদের জন্য আমি যখন ঠিক আছে, তুমি আমাদের অনেক বেশি পছন্দ, আমরাও তোমাদেরকে অনেক পছন্দ করি। ভালো থেকো, আবার কথা হবে। আপনি আমাদের এটা কেন জিজ্ঞেস করছেন? কি যে আমি হাতির পিঠে উঠছি কিনা? না, তোর মতো ওয়েট নিয়ে হাতির পিঠে উঠছি। আপনার আমি ঘটনা বলি নাই। কোন ঘটনা? এই যে একদিন যে আমি টিকিট কেটে হাতির পিঠে উঠতে গেছিলাম, পরে টিকিট ফেরত দিছে। আমি কেন টিকিট ফেরত দিচ্ছেন কেন? আপনার দেখে হাতি আপনার পিঠে উঠতে চাইছে। এরপর থেকে আমি আর হাতির সামনে যাই না। আমাদের আদরের হাতিটা একটা শখ করছে আপনার পিঠে উঠবে, আপনি কত নেবেন? এরপর থেকে আমি হাতির পিঠে ওঠার একটা স্বপ্ন সেটা আমি ছেড়ে দিছি। ইয়ে ওই চিড়িয়াখানায় ছোটবেলায় হচ্ছে 5 টাকায় হাতির পিঠে উঠে, এখন কি উঠে যায়? হ্যাঁ, এখন 5 টাকার বর্ণটা দিতে হয়, 50 টাকার সে দেয়, কিন্তু হচ্ছে উঠা যায় না। হ্যাঁ যায়, হাতি দুর্বল হয়ে গেছে, মানুষ উঠে দৌড়াইতে দুর্বল হয়ে গেছে, ভুলে গেছে যে হাতি। হ্যাঁ, ও বাসে কুলি, মানুষ উঠে এখান থেকে ওখানে নামাই দিয়ে আসে, নিজেকে যানবাহন বানায় ফেলেছে। হাতি একটি যানবাহনের নাম। অনেকে হাতি পালে যে রাস্তাঘাটে যায় না, তখন খুব খারাপ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আফরা। জান্নাত বলছিলাম কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে জান্নাত? জান্নাত বলছিলাম কুমিল্লা থেকে। বাহ ভাই, দেখছেন বন্ধ করো ফালতু গানগুলো বন্ধ করো, সব দোকানে আমার মাল বিক্রি হয় না। আগামী নাটকে বল্টুর একটা গান রাখবো। ঠিক আছে, তুমি শুধু ভগর ভগর বেশি করো। বল্টু ভগর ভগর করো কেন? এই দোকানে আমার কোনো মালই বিক্রি হয় না। অজয় ভাইয়া বলো। ঠিক আছে, তার একটা নাটক আসছে, ওই নাটকটা কবে আসবে? ওই নাটকের নাম কি? ওই নাটকের নাম হচ্ছে বাফারিং। কিন্তু তুমি দেখে মজা পাবা না, কারণ ওই নাটকে বল্টু আছে ভগর ভগর করে, অনেক অনেক ভগর ভগর করবো, তো তুমি বাদ দাও, ওটা দেখো না। আস্তে আস্তে
তো জান্নাত ওইটা দুই সপ্তাহ পরে আসবে আশা করি, টু উইকস ইউ হ্যাভ টু ওয়েট, কারণ আমরা দুইজন তো তাই দুই উইক, উনি একা হলে এক উইক খেয়েছে পড়তো। তো জান্নাত হ্যাঁ বলো, না না আমার কথা তুমি শোনো না, দেখলাম ট্রাই করলাম শোনো কি না, তুমি বলো আমি শুনতেছি। এগুলো বললে তো আমি প্রমোশন টমোশন করতে পারি, ঠিক আছে। আরেকবার ফোন দিয়ে তারপরে কথা বলে নিও, এর জন্য সবাই আমাকে কি ডাকে জানো, কি বলে পটেটো, ভালো থেকো জান্নাত, আবার কথা হবে, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কিউট পটেটো, সব সময় আমি পটে যাই তো তাই আমার নাম পটেটো। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? দোকান আজকে বন্ধ রাখা উচিত বল্টু, আমার বল্টু ভাইয়া কিন্তু শোতে না আসলে শোতে জমে না। তাহলে তো শুধু না ঠুতে না বলতো, এই জন্য তো দুইটা নাম মিলে নাম দেওয়া হয়েছে, ঠিক দুজন থাকলেই অনেক ভালো লাগে। সাফাফিক ব্যাপারটা এক ঘন্টা পকর পর গেকে করা তো। আচ্ছা নাদ ভাইয়া, ওই যে তুমি একটা যোগ বলছিল না, ওই যে একটা যোগ বলছিল না, অনেকগুলাই যাই হোক অনেকগুলাই তোর মধ্যে একটি, আমার যেটা মানে আমার আরেকবার শোনার ইচ্ছা সেই যোগটার কথা আমি বলতেছি, বলতে তুমি না বেশি কথা বলো। আচ্ছা বললাম না কোনটা সেটা, ওই যে বাঙালি চিনার উপর পাঁচটি খাটের নিচে পেঁয়াজ রসুন থাকবে। ও আচ্ছা, বাঙালি চেনার পাঁচটি উপায়, আচ্ছা ঠিক আছে। ওটা তো জোক না, ওটা তো জ্ঞান অবজারভেশন বাণী, ওইটাও বলে দিব নি আবার যাও। আচ্ছা আজকে মানে ফান্টা বলে দিও, ফান্টা ফান্টা ঠিক আছে বলে দিব আজকে। কি কিউট রিকোয়েস্ট, তোমার কি ভালো আছে কিনা এটা তো বলা যাবে না, কারণ ভালো না থাকলে তো সেটা আসা যায় না, আসা যায় না, আমি দুই দিন খারাপ আছি, ভালো না থাকলে আসা যায় না, আসা যায় না। হ্যাঁ তো তুমি ভালো থাকো, আর ভালো থেকে আমাদেরকে মাঝে মাঝে কল দিও, ঠিক আছে। ভালো থেকো নিজু, মনে করো এই এই রে এই রে কি জানি বলতে চাই, একটা কলার রিসিভ করে। হ্যালো, হাই, কি জানি কি জানি নাম আপনার, কে বলছেন আপনার নামটা জানেন কি ভাইয়া? আমি জাকারিয়া। ও জাকারিয়া, ও মাই গড জাকারিয়া ভাই, আপনাকে মিস করছিলাম, লাগতেছিল এই জন্য, আরে মিস করতেছিলাম প্রথম থেকে জাকারিয়া ভাইয়ের ফোনের। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আমরা, আমরা সবাই ভালো। এই রে আমরা শুনি না কেন, হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, শুনতে পাচ্ছেন না? সত্যি না না না, পেরেছি পেরেছি, আপনি জনেই শুনতে পারতেছেন, আপনি যা জিজ্ঞেস করছেন আমরা শুনতে পারতেছি কি না এটাই শুনতে পারতেছি না, বলেন আপনারা কেমন আছেন? শুনি না, শুনি না, আপনি ভালো আছেন? হ্যাঁ দুষ্টামি করতেছেন? হ্যাঁ দুষ্টামি, আপনি যে কথা বলতেছেন হ্যাঁ সেটা আমরা কজনে শুনতেছি না বলেন তো, দুজনে আপনাদেরকে শুনতেছি কিন্তু আজকে কল দিছি। কল দিছেন না, এতদিন কি ফোনে টাকা ছিল না ভাইয়া? টাকা ছিল মানে আপনাদেরকে শুনতে ভালো লাগে আমার অনেক। ও থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ, হ্যাঁ ইউ আর মোস্ট ওয়েলকাম। তো ভাইয়া আমাদের আজকে আপনি কি শোনাবেন? আজকে তো আমরা শুনবো আপনার কাছ থেকে, বলেন। আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর ভাইয়া, একদম আটবার হাসেন, আটবার হাসেন নাকি ভাইয়া? এক্স্যাক্টলি বলছেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ সত্যি। আপনারা একটা গান শোনান আমাকে। একটা গান শুনবেন? ঠিক আছে, একটা গান ছিল কন্যা মেঘ বরণকে,
এই গান শুনিয়া রাজা বলছে গানটা তোমার বেশ। এবার রাখতে হবে যে রাজার গাইয়েছিল। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, উই আর বয়েজ। ওকে থ্যাংক ইউ ভাই, ফোন দিবেন আবার, ফোন দিবেন। কি কি দিতে বললি? ফোন দিতে। ওরে বাবা, কানের পাশ দিয়ে যায়। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস। ব্রেকের পরে ফিরে আসছি শেয়ারগুলো নিয়ে। শেয়ার করতে থাকুন আমাদের লাইভটি আর জোকান কাট নিয়ে বাঙালি চেনার পাঁচটি উপায় নিয়ে। ঠিক আছে, ফিরছি ফিরছি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।